হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাপা কাপড় ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি পারভিন। তো গতকালকে হচ্ছে পিকনিকের প্রথম পার্ট আমি শেয়ার করেছিলাম, আজকে হচ্ছে আমি পিকনিকের দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন। আর ভিডিওটি শুরুতেই একটি লাইক দিয়ে দিবেন প্লিজ, আপনার একটি লাইকের কারণে কিন্তু আরও অসংখ্য মানুষের কাছে আমার এই ব্লগ ভিডিওগুলো চলে যাবে। আমরা হচ্ছে স্কুল থেকে পিকনিকে গিয়েছিলাম শিশেল পার্ক অ্যান্ড রিসোর্টে, তো সেখানকার ভিডিওই আমি আপনাদের মাঝে শেয়ার করছি। তো এখন যে রাইডসটা দেখতে পাচ্ছেন, এটা খুবই ভয়ঙ্কর ছিল, একেবারে উল্টিয়ে ফেলে। আপনারা দেখলেই বুঝতে পারবেন, একটা সময় এমনভাবে উল্টিয়ে ফেলে যে মাথাটা নিচে চলে যায়, পাটা উপরে চলে আসে, খুবই ভয়ঙ্কর ছিল। কিন্তু বাচ্চারা কিন্তু ভয় পাচ্ছে না, দেখতেই পাচ্ছেন চেহারা দেখে কতটা হ্যাপি ওরা। তো এখন একটু খেয়াল করলেই দেখতে পারবেন, এখনই কিন্তু উল্টানোটা দিবে। এই যে দেখতে পাচ্ছেন কি ঘূর্ণাটা দিল, মানে মাথাটা একেবারে নিচে চলে গিয়েছিল, তারপরও কিন্তু ওদের মুখে হাসি। আর এটার পাশেই হচ্ছে এই যে আরেকটা রাইডস, এটার মধ্যে হচ্ছে আমার ভাগ্নিও উঠেছে। আমার ভাগ্নি হচ্ছে আবার আমাকে হাই দিচ্ছে, আমি যখন মোবাইলটা ওর দিকে ধরেছিলাম, এই যে দেখতেই পাচ্ছেন হাই দিচ্ছে। ও একটুও ভয় পায় না কোনো কিছুতে, সুন্দর মতো একা একা উঠে যাচ্ছে। অনেক বাচ্চারা কিন্তু ভয় পাচ্ছে, তো যার যার বাবা অথবা মা বাচ্চাদের সাথে উঠছে, কিন্তু আমার ভাগ্নিটা একটুও ভয় পাচ্ছে না, ও একাই উঠে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন একা সুন্দর মতো এই যে বসে আছে। আর এই তো এই দিক দিয়ে হচ্ছে বল থ্রোয়িং খেলা হচ্ছে, তো সবাই লাইনে দাঁড়িয়ে গিয়েছে। তো ভাবলাম আমি একটু আপনাদের জন্য শ্যুট করে নিই। তো দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট পিচ্ছি ছেলে কিন্তু দুইটা পেয়ে গেল কোক। তো এখানে তিনটা করে কোকের বোতল রাখে, আর বল দিয়ে এই বোতলের মধ্যে টাচ করতে হবে, তো যে টাচ করতে পারবে সেই কিন্তু পেয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন দুইটা পড়ে গেল, তো উনি কিন্তু দুইটা কোক পেয়ে গিয়েছে। তো সবাই কিন্তু খুবই এনজয় করতেছিল। আর এই তো আমরা সবাই হচ্ছে এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি একটু একসাথে নিয়ে। আর এই তো এখানে ছোট ছোট বেবিগুলোকে দেখতে পাচ্ছেন, ওদেরকে হচ্ছে চকলেট খেলা দেওয়া হয়েছে। তো মাঠের মধ্যে চকলেট ছিটিয়ে রেখেছে অনেকগুলো, একটা রাউন্ড করে দিয়েছে যে এই জায়গার ভিতরেই তোমরা থাকতে পারবা, আর ওই জায়গার ভিতরে কিন্তু চকলেটগুলো ছিটিয়ে দিয়েছে। তো যে বাচ্চা যত বেশি চকলেট কুড়াতে পারবে সেই কিন্তু উইনার হবে। তো এখান থেকে তিনজনকে নেওয়া হবে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড, তো তিনজনকে উইনার করা হবে। তো বাচ্চারা এই খেলাটায় খুবই মজা পাচ্ছে। আর এইটা কিছু কিছু গার্ডিয়ানগুলো আছে, যার যার বাচ্চাকে বলছে যে এদিকে আসো, এদিক থেকে নাও, বেশি করে নাও, অনেকেই অনেক কথা বলতেছিল। তো খুবই মজা লাগতেছিল খেলাটা দেখে, আসলে মনে হচ্ছে বাচ্চাদের থেকে কিন্তু যেন বাচ্চাদের প্যারেন্টসরাই বেশি খুশি, এতটাই আনন্দ পাচ্ছে। আর খেলাও কিন্তু অনেকগুলো খেলা ছিল, তো সবগুলো খেলা কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। হাড়ি ভাঙা খেলা ছিল, সেটাও খুব মজা হয়েছে, তো সেটা আমি আর আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। পিলো পাসিং ছিল, অনেক ধরনের খেলা ছিল, বাচ্চাদের মেমোরি টেস্ট ছিল। আর এই তো এদিক দিয়ে দেখতেই পাচ্ছেন দড়ি টানাটানি হচ্ছে, দড়ি খেলাও কিন্তু হয়েছিল। এটা জাস্ট এমনিতে মনে হয় ওনারা খেলতেছিল, দড়ি টানাটানির সময় কিন্তু আমি আর শ্যুট করতে পারিনি। তো এখানে ওনারা নিজেরা নিজেরাই কিন্তু দড়ি নিয়ে খেলা করতেছিল। এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যার সময় তো লাইটিংগুলো জ্বালিয়ে দিয়েছে, সব ধরনের যে লাইটগুলো আছে লাইটগুলো জ্বালানোর কারণে কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছিল। আর আমাদের এখান থেকে বের হতে হতে প্রায় 10টা বেজে গিয়েছিল, দেখতেই পাচ্ছেন কত মানুষ গিয়েছে, অনেক মানুষ কিন্তু গিয়েছে। তো আমি আপনাদের মাঝে পুরাটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু একটা মাঠ, আর এরকম অনেকগুলো বড় বড় মাঠ আছে, এই জায়গাটা বিশাল বড়। আর এখন হচ্ছে এখানে গান করা হবে স্টেজে, তো চলুন আমরা গানটা শুনি। হয়ে
তো যাই হোক, আমি হচ্ছে একটা লটারি পেয়ে গিয়েছি। মানে এখানে হচ্ছে লটারি করা হয়েছে আর লটারিতে হচ্ছে 15 জনকে পুরস্কার দেওয়া হয়েছে। তো 15 নম্বর যে পুরস্কারটা সেটাই হচ্ছে আমি পেয়েছি। তো কখনো কিন্তু কোনো জায়গায় কিন্তু কোনো পুরস্কার পাওয়া হয় না, মানে লটারি। তো ভাগ্যক্রমে কিন্তু আজকে আমি পেয়ে গিয়েছি। আমি তো খুবই খুশি, চিন্তাও করিনি যে আমি পেয়ে যাব। তো এই তো আপনাদের মাঝে একটু শেয়ার করছি, ওখানে বসেই কিন্তু আমি প্যাকেটটা খুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে ইলেকট্রিক বিটার। তো এই বিটারটা কিন্তু আমার বাসায় আছে। তো আবারও কিন্তু একটা পেয়ে গেলাম। তো খুবই ভালো লাগছে। আসলে পুরস্কার তো কিছুই না, মানে পুরস্কার যেটাই দে, পুরস্কার যেহেতু পেয়েছি, লটারিটা পেয়েছি, এটাই অনেক বেশি। তো আমি খুবই খুশি। আর এই তো এখন আমার ভাগ্নিকে দেখতে পাচ্ছেন, ভাগ্যক্রমে আমার ভাগ্নিও একটা পুরস্কার পেয়ে গিয়েছে। ও হচ্ছে 13 নম্বর পুরস্কারটা পেয়েছে। আর ও পেয়েছে হচ্ছে পেন্সিল শার্পনার। তো ওটাও এখন খুলে নিচ্ছি। ও কিন্তু মাশাল্লাহ খুব খুশি হয়েছে। আর এই স্কুলের পিকনিকগুলোতে কিন্তু আমি সব সময় এসেছি, তো কখনো কিন্তু কোনো সময়ই কোনো পুরস্কার পাইনি। তো এবছরে কিন্তু আমি ফার্স্ট টাইম পেলাম, এর জন্য কিন্তু খুবই ভালো লাগতেছিল। আর আমি কিন্তু আমার লটারির টোকেনটা কিন্তু ব্যাগ থেকে বেরও করিনি, কারণ জানি যে আমি পাবো না। তো যখন বললো যে লটারির নাম্বারটা, তখন কেউ দাঁড়াচ্ছে না। তো আপনাদের ভাইয়া আমাকে বললো যে তোমারটা একটু বের করে দেখো কত নাম্বার। আমি কিন্তু দেখিওনি যে আমার লটারির নাম্বারটা কত। তো তখন আবার বের করলাম, বের করে দেখি যে না, আমার নাম্বারের সাথে মিলে গিয়েছে। তো এতটাই খুশি লাগছিল তখন, খুবই খুশি লাগছিল, বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আর আমার ভাগ্নির পুরস্কারটাও আপনাদের মাঝে শেয়ার করে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো এখন হচ্ছে আমরা ব্যাক করতেছিলাম রাতের বেলা, দেখতেই পাচ্ছেন। আর সন্ধ্যার সময় কিন্তু বারবিকিউ পার্টি হয়েছিল, তো তখন খাবারটা কেউ আর খায়নি। সবাই কিন্তু যার যারটা শেষে বাসায় নিয়ে চলে গিয়েছে। তো আমরাও কিন্তু আমাদের খাবারটা বাসায় নিয়ে চলে এসেছি। আর আমাদের বাসায় হচ্ছে আমাদের ভাগ্নিরাও আসছে, কারণ ওদের বাসায় একটু ভিতরে, এর জন্য কিন্তু বাসায় যেতে পারেনি, তাই আমাদের এইখানেই নিয়ে আসলাম। তো এখন হচ্ছে সবাই আমরা এই যে বারবিকিউটা খেয়ে নিব, খেয়ে কিন্তু ঘুমিয়ে যাব। তো আপনাদের কাছে যদি আজকের ব্লগটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।